আমরা আলমগীর ভাইয়ের মধ্যে জীবন্ত কারি ওবায়দুল্লাহ সাহেবকে দেখতে পাই। এই জন্য এটা ধরে রাখতে পারে আল্লাহর ওলির স্মৃতি। কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের বড় ওলি ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন আমি দেখেছি। আমি তো অনেক ছিলাম ওনার সোহবতে, পকেটে যা থাকতো বের করে কেউ চাইলে দিত, দিতে 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 টাকা ফুরিয়ে যেত, রিক্সা ভাড়াও নাই, মানে পকেটে টাকা নাই। এত দানবীর, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আমার জীবনে আমার চোখের সামনে পড়ে নাই। আর বিশ্ববিখ্যাত কারি ছিলেন তিনি, স্বর্ণপদক তো কতবার পেয়েছেন এটার কোনো স্টেশন নাই। আর এখনকার যুগে যদি হইতো এটা ফেসবুক ইউটিউব এগুলিতে দিয়ে ভাইরাল হয়ে যেত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব 1974 সনে আল্লামা আব্দুর রশিদ তর্কবাজিক বাগিস রহমতুল্লাহ আলাইকে ডাকদা বলছিল যে মিশর থেকে কারিয়ে এনে তেলাওয়াত করাবো এবং আজান দেওয়াবো। তো মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস সাহেব বলছিল যে আমাদের দেশে একজন ভালো ছেলে আছে, বাড়ি হচ্ছে চট্টগ্রাম, নাম কি? কয় কারি ওবায়দুল্লাহ। কয় নিয়ে আসেন। আজান শুনে ওনাকে জড়ায় ধরলেন, বুকের সাথে বুক লাগালেন, বললেন যে রেডিও টেলিভিশনে উনি যতদিন জীবিত আছে ওনার আজান আর একামত ওনার তেলাওয়াত প্রচারিত হবে। আলহামদুলিল্লাহ করুন, উনি নিজে আমাদের সাথে বলেছেন। আজকে তিনি দুনিয়ায় নাই, আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।